আর মাত্র 15 দিন পরে আসন্ন রমজান মাস। রমজান মাসকে টার্গেট করে কিছু এক শ্রেণীর মুনাফালোভী স্বার্থলোভী ব্যবসায়ীরা বাজারকে অস্থিতিশীল করে তুলেছে। চাউলের বাজার, মাছের বাজার, দাউলের বাজার, সবজি সহ বিভিন্ন নিত্যপণ্যের বাজার তারা অস্থিতিশীল করে তোলার পায়তারা চালাচ্ছে। এইসব বিষয়ে বিস্তারিত দেখতে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি, সাথে থাকুন আমাদের। চলুন আলোকচিত্র দেখে আসি, বিস্তারিত শুনে আসি বাজারের বিভিন্ন পরিস্থিতির কথা। বেনাপোল, সারসা, নাভারণ, বাগাছড়া, উলাসী, গোগা সহ পার্শ্ববর্তী জোরগাছ ও সীমান্ত এলাকার স্থানীয় বাজারগুলোতে কিছুটা কমেছে চালের দাম, তবে বেড়েছে মাছ, মাংস, দুধ, ডিম সহ অন্য পণ্যের দাম। আসন্ন রমজান মাসকে টার্গেট করে স্থানীয় বাজারগুলোতে সব ধরনের সবজির দাম বাড়লেও কমেছে কিছুটা চালের দাম। মোটা সরু চাল প্রতি কেজিতে কমেছে 6 থেকে 10 টাকা, তবে মাছের দাম কেজিতে বেড়েছে 30 থেকে 50 টাকা। মধ্যবিত্ত মানুষের খুবই দুরবস্থা। সামনে রমজান মাস, এখনই জিনিসের উদ্রগতি, প্রত্যেকটা জিনিসের, এই শাক সবজি, মাছ, তরি তরকারি, ডিম, প্রত্যেকটা জিনিসের উদ্রগতি। তাই সামনে আরো রমজান মাস আসছে, মধ্যবিত্ত মানুষের কি অবস্থা হবে, হ্যাঁ এটা আসলে প্রত্যেকে ভাবা উচিত। প্রত্যেকটা জিনিসের মূল্য বৃদ্ধি, সামনে রমজান মাস, এখনই এই বাজারের এই অবস্থা, তাহলে সামনে কি হবে আমাদের এই খেটি খাওয়া মানুষের কি অবস্থা? রমজান মাসের আগেই সরবরাহ বাড়লে মাছের দাম কিছুটা কমে আসবে বলে জানান ব্যবসায়ী নেতারা। এখন একটু তরকারির দাম বেড়ে গেছে, সামনে রমজান মাস, সেই জন্য দ্বিতীয় আমাদের এখন মালের মনে করেন খুব সংকুলন যাচ্ছে। মাল আপনার আমদানি হলে আবার কমবে, বুঝলেন? যেমন বেগুন 50 টাকা কেজি, উচ্ছে 120 টাকা কেজি, সজনের ডাঁটা 200 টাকা কেজি, অন্যান্য তরকারির দাম আপনার ভরপুরই আছে, তারপরেও বেশি। মাছ কম যাচ্ছে, এ কারণে মাছের দাম বাড়ছে, এ কারণে মাছ বাজারে কমাচ্ছে, এ কারণে মাছ নদীর দাম বেশি দামে কিনতে হচ্ছে, আমাদের কিনে মাছ বিক্রয় করতে হচ্ছে। যশোরের সারসা, বেনাপোল, নাভারণ, বাগাছড়া, উলাসে, গোগা, কাগজপুকুর, ঝাউডাঙ্গা, বাহাদুরপুর সহ বিভিন্ন সীমান্ত এলাকার বাজারগুলোতে গত এক সপ্তাহের ব্যবধানে চাউলের দাম কিছুটা কমায় স্বস্তিতে নুয়ের মানুষেরা। মোটা চাউল 48 টাকা থেকে কমে বিক্রি হচ্ছে 43 থেকে 45 টাকায়, সরু বাসমতি চাউল 78 থেকে 80 টাকায় বিক্রি হলো, বর্তমানে সেটা বিক্রি হচ্ছে 68 থেকে 76 টাকায়, চিকন মিনিকেট বিক্রি হচ্ছে 56 থেকে 62 টাকা। আমরা কিনে কি কিনে খাবো? প্রত্যেক জিনিসের দাম বেড়ে গেছে, আমরা এই যে কাঁচা মাংসের মাল তাই লাগা আসতে পারেনি, কিন্তু দ্রব্যগুলোর দাম খুব উঠে এখন মানুষের নাগালের বাইরে, সব কিছু কাঁচা বাজার থেকে শুরু করে সব কিছু দাম বাজারের নাগালের বাইরে। বর্তমানে 72 থেকে 76 টাকায় বিক্রি হচ্ছে এসব চাল। চিকন মিনিকেট বিক্রি হচ্ছে 56, 57, 58, খুচরা ও পাইকারি বিভিন্ন রেটে বিক্রি করছেন ব্যবসায়ীরা। সরকারের ওএমএসের চাল বাজারে ছাড়ায় দাম কিছুটা কমেছে বলে জানান ব্যবসায়ী নেতারা। এদিকে বাজারে মাছের সরবরাহ কমে যাওয়ায় রুই, কাতলা, তেলাপিয়া সহ সব ধরনের মাছের দাম বেড়েছে। 180 থেকে 260 টাকায় বিক্রি হচ্ছে রুই, কাতলা সহ বিভিন্ন মাছ। চিংড়ি, ট্যাংরা, কই মাছের দামও কেজিতে বেড়েছে 50 থেকে 100 টাকা, 400 থেকে 600 টাকার নিচে মিলছে না এ সমস্ত মাছ। তবে ব্যবসায়ী নেতাদের দাবি, রোজার আগে বাজার সরবরাহ বাড়লে দাম কমার আশা তাদের। এদিকে সবজির দাম, আলু, পটল, উচ্ছে, ঝিঙে, বেগুন, অন্যান্য সবজি কিছুটা কমলেও বেড়েছে পটলের দাম এবং কাঁচামরিচের দাম। তো অল্প সময়ের মধ্যেই সরবরাহ বাড়লে এ সমস্ত সবজির দাম কমে আসবে বলে জানান ব্যবসায়ী নেতারা। সামনে রোজার মাস, এখন তরকারি আমদানি কম, সে উপলক্ষে তরকারির দাম বেশি, এতে সজনের ডাঁটা 200 টাকা কেজি, ধান 100 টাকা কেজি, বেগুন 60 টাকা কেজি, 50 থেকে 60 টাকা কেজি, যেহেতু আমদানি কম বলে সবজির দাম বাড়ছে, কিন্তু সামনে কমে যাবে, রমজান মাস আসতে আসতে কমে যাবে, এটা আমরা লক্ষ্য করছি। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি কিছুটা হলেও ভালো লাগলে বা এই ভিডিও সম্পর্কে মন্তব্য জানান লাইক ও কমেন্টস করে এবং শেয়ার করে বাজারদর অন্যান্য ব্যক্তি প্রতিষ্ঠানকে জানাতে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই করে দিন সাবস্ক্রাইব, কারণ সাবস্ক্রাইব করা থাকলে সবার আগে পেয়ে যাবেন আপডেট ও
নিত্য নতুন খবর। মাস সে তারপরেও চালের দাম এখনো অনেক কম আছে, কারণ হচ্ছে সরকার 15 টাকা কেজি চাল দিচ্ছে গরিবের মাঝে, তাতে বাজারে অনেক প্রভাব হয়েছে। আগে মোটা চাল ছিল 45-46 টাকা, সেটা এখন 44 টাকায় বিক্রি হচ্ছে। চিকন চাল, মিনিকেট চাল 50 টাকা থেকে শুরু করে 60-65 টাকা পর্যন্ত আছে। বাসমতি চাল, 63 চাল, এগুলো আগে 80 টাকা ছিল, এখন বর্তমানে 68 থেকে 76 টাকার ভিতরে আছে। আগের তুলনায় এখন বাজার অনেক কম আছে। কি মনে করেন? ইন্ডিয়া থেকে এলসি এখনও আসছে, এলসির ভ্যাটের কারণে এখনও পর্যন্ত ব্যবসায়ীরা, যারা বড় ব্যবসায়ীরা আছে, তারা বলছে যে ভ্যাটের কারণে এখনও পর্যন্ত বাজারটা একটু এলসির বাজারটা বেশি। চালের দাম কমবে? জি, অবশ্যই কমবে। ইন্ডিয়া রমজান মাস আসছে, বাজারটা একটু কমতে পারে, একটু সংকট আছে, তো এখন মানুষ মিলিংও কম করছে, তার কারণ সামনে আমার এই যদি ইন্ডিয়ান চাল ওটাও বন্ধ আছে, ওখানে পড়তে হচ্ছে না, কি পড়তে হচ্ছে না, যার কারণে এই চাল এখন বাজার চাপ দিলে আরও কমে যাবে। কত দাম এখন যাচ্ছে? মোটা চাল যাচ্ছে 44 টাকা, এই মিনিকেট যাচ্ছে হচ্ছে সর্বনিম্ন ভালোটা হচ্ছে 60 টাকা, বাসপতি 75 থেকে 76 টাকা, 28 চাল যাচ্ছে 49 থেকে 50, আর এইসব অন্যান্য চাল আছে সেগুলোর দামও বাজার একটু চাপের ভিতরে আছে, তবে আস্তে আস্তে সংকট আবার কেটে যাবে, আর একটু কমবে, সামনে ফসল আসছে, তো একটু আর একটু কমে যাবে। মাছ কম যাচ্ছে, এ কারণে মাছের দাম বাড়ছে, এ কারণে মাছ বাজারে কমাচ্ছে, এ কারণে মাছ অধিক দাম বেশি দামে কিনতে হচ্ছে, আমাদের কিনে মাছ বিক্রি করতে হচ্ছে। সামনে রমজান মাস, মাছ বাজারে কমাচ্ছে, মাছ ধরছে কম, এ কারণে দাম বেশি দিয়ে কিনতে হচ্ছে আমাদের, দাম বেশি কেনার কারণে আমাদের দাম বাড়ছে, বেচা কেনা করা লাগছে। রমজান মাস, মাছ এখন কম আসাতে মাছের দাম একটু বেশি, সামনে আরও দাম বাড়তে পারে, এইভাবে সামনে আমদানি বেশি হলে মাছের দাম আবার কমে যেতে পারে। আসতে পারেনি, ইতিমধ্যে দ্রব্যমূল্য জিনিসের দাম বেড়ে গেছে, এমন বেড়ে বেড়েছে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, প্রতিটা জিনিসের দাম বেড়ে গেছে, এভাবে চললে সাধারণ মানুষ কীভাবে বাজার নিয়ন্ত্রণে সরকারের মনিটরিং চাই ভুক্তভোগীরা। রমজান মাসের আগেই সব বাজার মনিটরিং করা হোক, এমনটি দাবি সর্বসাধারণের।